হামলা তো আমরা আমি যখন হাসপাতালে গিয়েছি তখন এই ছাত্রলীগ যুবলীগ একেবারে উপরের নির্দেশে তারা ওখান থেকে আমাকে আমাকে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তখন আমার প্রেশার দেখছেন এবং আমার এক্সরে রুমে যাওয়ার কথা হাসপাতালে তিনতলা থেকে নেমে আমাকে মানে যেভাবে পারে তারা যেভাবে নির্যাতন করেছে তারা নানান রকম ডাকাতি বলেন অরাজকতা বলেন হিন্দু সম্প্রদায় কিংবা অন্য জাতিগত সম্প্রদায় তাদের উপরে হামলা করা বলেন নারীর উপর হামলা করা বলেন এগুলো তো তারা করেই এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণে উদ্যত করছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে তারা এতদিন ইয়ে করেছে তাদেরকে কিন্তু এখন আক্রমণের লক্ষ্যবস্তু করে ওটাকে পলিটিক্স করার চেষ্টা করছে আমার এক্সপিরিয়েন্সটা আমি যদি বলি যে আমার উপরে পুলিশে হামলা তো হয়েছেই আমরা আমি যখন হাসপাতালে গিয়েছি তখন এই ছাত্রলীগ যুবলীগ একেবারে উপরের নির্দেশে তারা ওখান থেকে আমাকে আমাকে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তখন আমার প্রেশার দেখছেন এবং আমার এক্সরে রুমে যাওয়ার কথা হাসপাতালে তিনতলা থেকে নেমে আমাকে লা মানে যেভাবে পারে তারা যেভাবে নির্যাতন করেছে আমার সেটা একটা নিশ্চয়ই একটা আমার জন্য এটা একটা একটা অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে আর যখন এই শিক্ষার্থীদের উপরে হাসপাতালে যেভাবে নির্যাতন হয়েছে মানে চোদ্দ তারিখের পরে পনেরো তারিখে যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টেন্সটা হয় তারপরে যেভাবে ওখানে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল এবং হামলা করেছিল তারা যখন চিকিৎসা নিতে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে বিকেল সন্ধ্যায় একের পর এক হামলা হচ্ছে একা অবিশ্বাস্য নারকীয় অবস্থা সেই রকম অবস্থায় আমার নিজের কথা বলাটা অনেক সংকোচবোধ করছি মানে আমাদের তরুণরা যে ভয়াবহ নির্যাতন মোকাবেলা যে হেলিকপ্টার থেকে গুলি যেভাবে নির্বিচারে গুলি যেভাবে হামলা যেভাবে চাপাতি দিয়ে আক্রমণ এর এর কোনো মানে আসলে ইয়ের জায়গাটা নেই এত কিছু মোকাবেলা করে এইটা করতে পারার প্রধান শক্তি হচ্ছে তরুণদের সেই আবেগীয় বন্ধন যা তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল এবং এইটা সকল শাসকদের মনে রাখা দরকার জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তাকে কোনো ট্যাঙ্ক দিয়েও দমন করা যায় না এবং সেইটা আমাদের দেশে অতীতেও প্রমাণিত হয়েছে যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে এখনও আবার ছাত্ররা সেই প্রমাণটা দিয়েছে যেটা তারা ডিরেকশন ঠিক করছেন যে কথা আমার জন্য একটা আনন্দের ব্যাপার যে আমরা বহুদিন ধরে ওই একই গণতান্ত্রিক ব্যবস্থা ওই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত রাষ্ট্র সংবিধানের সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ক্ষমতার ভারসাম্য এই প্রশ্নগুলো করেছে আজকে তারা একে একে এই সবগুলো প্রশ্নই তুলছেন এবং আমরা আশা রাখি যে আমাদের দেশের ছাত্র জনতা এবং আমরা যারা জনগণের পক্ষে রাজনীতি করার চেষ্টা করেছি আমরা সম্মিলিতভাবে ওই ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো এবং এইটা আজকে দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার একটা সরকার আমাদের সন্তানদের গুলি করে মারল এবং শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তার সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করলো তারপরে তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল এখন তারা ছাত্র জনতার এত বড় অর্জনটাকে নস্বাত করার চেষ্টা করছে এবং কত নিষ্ঠুর যে তাদের লোকজনকে দিয়ে লেলিয়ে দিয়েছে সুযোগ সন্ধানই তো আছেই সুযোগ সব সময় থাকে তারা নানান রকম ডাকাতি বলেন অরাজকতা বলেন হিন্দু সম্প্রদায় কিংবা অন্য জাতিগত সম্প্রদায় তাদের উপরে হামলা করা বলেন নারীর উপর হামলা করা বলেন এগুলো তো তারা করেই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি এটা প্রমাণিত যে এই পতিত স্বৈরাচারের শক্তি তারা এখন তাদের লোকজনকে এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণে উদ্ধত করছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে তারা এতদিন ইয়ে করেছে তাদেরকেই কিন্তু এখন আক্রমণের লক্ষ্যবস্তু করে ওটাকে পলিটিক্স করার চেষ্টা করছে যে এই দেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে কাজেই এবং এইটা অরাজকতা তৈরি হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের সমস্ত নাগরিকদের এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলদের প্রতি আহ্বান জানাই আমরা বাংলাদেশটা এমনভাবে আমরা সবাই মিলে গড়তে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রতিটি ধর্মের জাতির মানুষ নিজেকে পরিচয় দিবে আমি এই দেশের নাগরিক এবং এই দেশ এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় চলবে আমার মর্যাদার গ্যারেন্টি এখানে থাকবে